দাদা টিকটকে ঝড় তুলে দিছিল ভাইরাল হওয়ার জন্য আমরা সেই দাদাকে খুঁজে বেড়াচ্ছি। ও ভাই ল্যাবডি গুলো 5 টাকা দাম পায়ে তুড়া হাতের বালা থাকে যদি সিটি গলে এই তোর কপালে চোখ নাই শালা পাগল তুই রাস্তার মধ্যে তিরিং ভিরিং করে হাঁটছিস। আরে ভাই কিছু মনে করেন না ওই টিকটক করার জন্য পাগল হয়ে গেছে বাদামালা খুঁজে বেড়াচ্ছে। সামনে দেখি ভাইয়ের দেখতে পাচ্ছে বাদামালার পরিচয় পাওয়া যায় নাকি খোঁজ পাওয়া যায় নাকি কোন জায়গায় আছে দেখা যাক। দেখো এক পাগল কে বাঁচছি না আবার আরেক পাগল এসে আমদানি কি হয়েছে ভাইরে কি হয়েছে আপনি? ভাই আপনারা কি বলতে পারলেন বাদামালা দাদাকে পাওয়া যাচ্ছে না তার সন্ধান কি আপনারা দিতে পারবেন? ভাই এক পাগল কে সকাল থেকে পাচ্ছি না মাথামুতি নষ্ট হয়েছে আপনি জান তো ভাই। আমি এখানেই পড়ি থাকনু তো কোনো কাজ হলো না শালা। আমি একটা ধান্দা করছি 20 টাকা শয়ের বাদাম 40 টাকা সব এসে লিলে লিক না লিলে না লিলে। নতুন একটা খবর শুনেছিস টিকটকে আর ইউটিউবে যে ভাইরাল চলে যাচ্ছে শুধু বাদাম 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 বলে কাঁচা বাদাম দেখবি ভাজা বাদাম এই বাদামে যে ভাইরাল হয়ে যাচ্ছে ভাই এ থাম আলো মাথা চিড়ে তুললে সিটি গলে চুড়ি মালা দিয়ে মোবাইলে বডি ভাঙা দিয়ে বাদাম এ তুমি বসো আমি বাদাম লে আসি 100 বাদাম কত টাকা শো ভাই? ভাই বাদাম 40 টাকা শো সারাদিন ভাড়া তো 40 টাকা হচ্ছে না ভাই। ভাই ভাড়ার সাথে সাথ না রামাকিয়া মানুষ এরকম দুর্নীতি করছে তাহলে আমি তো একটু দুর্নীতি করতে দিই 20 টাকা শোয়ের বাদাম 40 টাকা শো লিলে লেন না লিলে জানি না ভাই আপনার বাদাম আপনি খান জান কি দিন আলো রে ভাই 15 টাকার বাদাম 40 টাকা লিলে সারাদিন গাড়ির ভাড়া তো 40 টাকা হচ্ছে আর এলি বাদামালা ব্যক্তির কাছে হারাল হয়ে গেছে তার কাছ থেকে একটা টিকটক করে আসি তার কাছ থেকে কি একটা সেলফি নেওয়া যাবে? আমার সাথে সেলফি ছবি তুলতে হলে বর্তমান টাকা লাগবে তাছাড়া সেলফি ছবি তুলিনি মানে আমার কি বহু কাহিনী চলছে অনেক লোক এইলে আমার মোটি ধনী হয়ে যাচ্ছে আর আমি অধম এখানে এই বাদাম দিয়ে পড়ে আসি আমার সাথে সেলফি ছবি তুলতে হলে টাকা লাগবে। বাদামের ভাইরালে কেউ টাকা দেন অত কিছু জানতে দেন না এই আমার গান্ডা মানে বর্তমান খুব ভুইমালি চলছে নাম ভাঙ্গা অনেক লোক মেলা কিছুই করলো আর আমি অধম এখানেই বাদাম বিক্রি করছি। আপনি যা বলছেন আপনার টাকা পাননি না আমাকে এজবত পরিমাণ কেউ টাকা টুকুই দিনি কেউ সাহায্য করি আমি ওই বাদাম বিক্রি করি। ভাইরাল আলা দাদা বাদামালা একটা গানে ভাইরাল হয়েছে এইমাত্র আমরা যা শুনলাম বিস্তারিত শুনলাম দাদা 1 টাকা পায়নি এখনো দাদা অনেক গরিব মানুষ কেউ যদি আপনারা পারেন দাদা আলাকে ভাইরালে কেউ কিছু দিয়ে যাবে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখছেন এটা সবাই নতুন যদি অভিনয়ের মধ্যে যদি খারাপ ভুল হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টি দেখবেন। খোদা হাফেজ, সবাই ভালো থাকবেন, বাই, খোদা হাফেজ।